প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা যাচ্ছি বাংলাদেশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর ইউনিয়নে, আর সেখানে অনুষ্ঠিত হচ্ছে 350 খণ্ডে শারদীয় দুর্গাপূজা উৎসব 2023। প্রিয় দর্শক মন্ডলী, আমরা নলিয়া জামালপুরে চলে এসেছি। আমি সজীব রায় এবং আমার সাথে রয়েছেন নিলয় দে। আমরা দুইজন মোটরসাইকেল যোগে এখানে আসি, আর এখানকার মন্দিরের সার্বিক অবস্থাটি আপনাদের সামনে তুলে ধরব। আর এই মন্দিরের বিশেষত্বই হচ্ছে একটি বড় পুকুর, এবং তার উপরেই নির্মাণ করা হচ্ছে এই মন্দিরটি। আর এখানেই দেখানো হবে 350 খণ্ডের শারদীয় দুর্গাপূজা উৎসব। প্রিয় দর্শক মন্ডলী, এই মন্দিরে মূলত শিবের পৌরাণিক কাহিনী অর্থাৎ শিবের বিবাহ থেকে শুরু করে সতীর যে 51টি খণ্ড রয়েছে, মূলত এই খণ্ডটি এখানে তুলে ধরা হয়েছে। তাইলে চলুন আমরা প্রতিমা নির্মাণের কাজে একটু দেখে আসি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক বড় বড় আর কি প্রতিমা নির্মাণ করা হয়েছে। পালেরা তাদের ব্যস্ত সময় পার করছেন। তো এখানে মূলত দোমাটের কাজ চলতেছে, মানে এরপরেই রঙের কাজ শুরু হবে। তো দেখতেই পাচ্ছেন যে শিব পার্বতী নির্মাণ করা হয়েছে, তারপরে লক্ষ্মী নারায়ণ, আর এখানে দেখতেই পাচ্ছেন যে রাধা কৃষ্ণ, এবং এছাড়া অনেক আর কি মূর্তিগুলো নির্মাণ করে রাখা হয়েছে। দেবী দুর্গা, এটি মূলত দুর্গা মন্দির, এবং পাশেই আর কি বড় করে পুকুরের উপর নির্মাণ করা হচ্ছে শত শত খণ্ডের দেখানোর জন্য মন্দিরটি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক ছোট ছোট ঠাকুরগুলো তৈরি করা হয়েছে, মূলত এগুলোই আর কি 350 খণ্ডের এক একটি অংশ। তো এখানে বিভিন্ন দেবদেবী নির্মাণ করা হয়েছে, যেটা এখন বলা সম্ভবই না। যখন আর কি প্রতিমাগুলো মন্দিরে সাজানো হবে, তখনই আমরা এখানে এসে আপনাদেরকে পুরো কাহিনীর আলোকে দেখাতে পারব। তো দেখতেই পাচ্ছেন যে অনেক প্রতিমা নির্মাণ করা হয়েছে। তো আমরা এই প্রতিমা সম্বন্ধে এই পালের সাথে একটু কথা বলবো, তারপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব মন্দিরে। সেখানে বাঁশ কাঠ দিয়ে কিভাবে মন্দিরটি নির্মাণ করা হচ্ছে এটি দেখাবো। কাকা, এখানে 350 ঠাকুর বানানো হচ্ছে, কবে থেকে কাজ শুরু করছেন আপনারা? মার্চ 4, তাই না? একটা কাজই নিছেন না আরো অন্যান্য দুর্গাপূজা? একটা কাজই। এরকম পূজার বাজেট কেমন, মানে প্রতিমা নির্মাণে এত বাজেট? প্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটি বড় করে মন্দির নির্মাণ করা হয়েছে, যার চারপাশেই মুক্তিগুলা থাকবে। অর্থাৎ এখানে মূলত আপনার 5টি মন্দির রয়েছে, 5 থেকে 6টি, তাও অনেক বড় বড় জায়গা নিয়ে। আর এখানেই মূলত আর কি এই ঠাকুরগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হবে। আমরা এই সাইডটা দেখলাম, এবং অন্য পাশটা দেখব যে দেখতে পাচ্ছেন যে এখানে মূলত নিচে আপনার পুকুর রয়েছে, আর পুকুরের উপরে কিন্তু বাঁশ এবং কাঠ দিয়ে সুন্দরভাবে মন্দির নির্মাণ করা হয়েছে। এই যে মন্দিরটা দেখছেন, এর অপর দিকে ঠিক এরকমভাবে আরেকটি মন্দির রয়েছে। তো আমরা যদি এই ডেকোরেশনের কাজটি দেখাই, যেখানে শোলা বাটামের স্ট্রাকচারে সুন্দরভাবে গেট তৈরি করা হবে, এবং তাদের কাজটা যদি আমরা একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন যে এখানে তারা কাঠ দিয়ে আর কি কাঠের স্ট্রাকচার তৈরি করছে, আর এটা আপনার কাপড় এবং শোলার কাজ করে আর কি গেটে লাগানো হবে। তো এখানকার এক কথায় বলতে গেলে এখানকার কিন্তু আর কি আয়োজনটা অনেক বৃহৎ, যেটি বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা উৎসব 2023 সালে।
কারণ সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা উৎসব হয় বাগেরহাটের শিকদার বাড়ি, আর তারপরে এই আপনার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া গ্রাম বা এটি ইউনিয়ন আর কি। তো এখানে স্টেশনও রয়েছে, আপনি আমাদের এই ঠিকানায় এসে এখানকার প্রতিমা দর্শন করতে পারবেন শারদীয় দুর্গাপূজার মধ্যে। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল এখানকার অবস্থা, আপনাদের শারদীয় দুর্গাপূজার ইনভাইট রইল এই মন্দিরের জন্য। আপনারা এখানে এসে এই অভিনব কায়দায় পুকুরের উপর নির্মাণকৃত শারদীয় দুর্গাপূজা উৎসব দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।